আসসালামু আলাইকুম। যারা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান এবং নিজে নিজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে ফুল প্রসেসিংটা দেখিয়ে দিব, কিভাবে আপনারা প্রসেসিংটা করবেন, কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনারা এম্বাসিতে আপনাদের সকল ডকুমেন্ট জমা দিতে পারেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো প্রথমে আপনাদেরকে আমি কি কি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট প্রয়োজন সেই বিষয় নিয়ে প্রথমে আমি আলোচনা করব। আর এক নম্বর হচ্ছে যে আপনার একটা অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে এবং সেটার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। এবং যদি আপনার পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে, সে পাসপোর্টের কপি এবং আপনার যদি ভিসা থাকে কোনো পুরনো ভিসা, সেই ভিসার পেস্টও আপনাকে ফটোকপি করতে হবে। এবং আপনার যদি ওল্ড পাসপোর্ট থাকে, তাহলে সেই ওল্ড পাসপোর্টটা নতুন পাসপোর্টের সাথে আপনি অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে আপনার আইডি কার্ড, যার আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের ফটোকপি দিবে এবং অরিজিনাল আইডি কার্ডটা সাথে রাখবেন। আর যাদের আইডি কার্ড নাই, তারা বার্থ সার্টিফিকেট জমা দিবেন ফটোকপি করে। তারপরে ধরেন আপনি সেনজেনের যে দেশে প্রথমে আপনি যে দেশে যাবেন, সেই দেশের ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেটা পূরণ করতে হবে আপনাকে। যেমন 26টা দেশে যে কোনো একটা দেশে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। ওই দেশে যাওয়ার পর আপনি অন্য দেশে যেতে পারবেন, কোনো ভিসার প্রয়োজন হবে না। তো আমরা আজকে ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করব, যেহেতু ডেনমার্কের এম্বাসি বাংলাদেশে আছে। তো ডেনমার্কের এম্বাসিতে আমরা সেনজিন ভিসার জন্য প্রথমে অ্যাপ্লাই করব। তো এই জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে দেখিয়ে দিব কীভাবে পূরণ করতে হয়। 3 নম্বর হচ্ছে আপনার 2 কপি ছবি লাগবে, যেটার আপনার 60 থেকে 80% ফেস কভারেজ থাকতে হবে এবং সেটা রিসেন্টলি তোলা হলে সবচেয়ে ভালো, বেশি দিন যেন না হয়, রিসেন্টলি তুললে ভালো হয়। যেটা ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন এবং কোনো ধরনের বর্ডার দিবেন না, এবং কি ছবিতে কোনো প্রকার এডিট চলবে না, আপনার ল্যাব প্রিন্ট করাতে পারলে সবচেয়ে ভালো হয়। একটা কভার লেটার লিখতে হবে, সুন্দর করে কভার লেটার, যেটার মধ্যে আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার পাসপোর্ট নাম্বার, আপনি কোন পারপাসে ভিজিট করতেছেন এবং ট্রাভেল আপনার কস্টটা কে বহন করবে এবং কোথায় থাকবেন আপনি। এটা আপনার যেমন এম্বাসি অফ ডেনমার্ক ঢাকায় আছে, সেই এম্বাসির বরাবর আপনাকে এই কভার লেটারটা লিখতে হবে। তবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ আমার কাছে কভার লেটারের ফর্ম্যাট আছে, আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আপনার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের মতো করে আপনারা সেখানে আপনারা লিখে নেবেন। 5 নম্বরে আসেন ইনভাইটেশন লেটার, যদি আপনার ইনভাইটেশন লেটার থাকে তাহলে সেটা জমা দিবেন, আর যদি স্পন্সার লেটার থাকে সেটাও জমা দিতে পারেন। এখানে একটা কথা হচ্ছে যে ইনভাইটেশন লেটার আর স্পন্সার লেটার দুইটা প্রায় সেম, বাট কিছু অনেক ডিফারেন্ট কিছু আছে এটার মধ্যে। তো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব, ইনভাইটেশন লেটার কী আর স্পন্সার লেটার কী। তো সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী হয়তো ভিডিও দিলে সেটা আপনি পেয়ে যাবেন, তাহলে আপনি সুন্দরভাবে জানতে পারবেন ইনভাইটেশন লেটার আর স্পন্সার লেটার কী। তারপর 6 নম্বর হচ্ছে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স, আপনাকে অবশ্যই ইউরোপের জন্য ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করাতে হবে। এটা আপনি বাংলাদেশ থেকেও করাতে পারেন, অথবা যে দেশে ভিজিট করবেন ওই দেশে যদি আপনার কেউ থাকে পরিচিত সেই দেশ থেকেও করাতে পারেন, সমস্যা নেই। তো বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করে থাকে, সেটার লিস্ট আমি আপনার আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ফরওয়ার্ডিং লেটার বা এনওসি লেটার যেটাই বলেন, সেটা হচ্ছে যে যারা জব করেন তারা আপনার কোম্পানি থেকে এই লেটারটা নিতে হয়, যেটার মধ্যে আপনার নাম, আপনার ডেজিগনেশন, পাসপোর্ট নাম্বার এবং কোন পারপাসে এবং কত দিনের জন্য ভিজিট করতেছেন সেটার ডিটেলস লেখা থাকতে হবে এই ফরওয়ার্ডিং লেটার বা এনওসি লেটারের মধ্যে। এবং আপনি যে ভিজিট করার পরে আপনি যে আবার কোম্পানিতে জয়েন করবেন, এই জন্য আপনাকে জয়েনিং লেটারও আপনাকে নিতে হবে কোম্পানি থেকে। আর যারা স্টুডেন্ট, তারা স্টুডেন্ট আইডি কার্ড এবং আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে ছুটির পেপারটা নিতে হবে। আর যারা বিজনেস করেন অথবা যাদের নিজস্ব কোম্পানি আছে তারা কি করবেন, তারা তাদের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আছে অথবা ট্রেড লাইসেন্স আছে, এছাড়া যাদের আরও লাইসেন্স
যদি এলসি বা এই ধরনের কিছু লাইসেন্স থেকে থাকে সেগুলো আপনারা ট্রান্সলেট করে ইংলিশে করে দিতে পারেন। এছাড়া অফিসের আইডি কার্ড, ফটোকপি এবং ভিজিটিং কার্ড অবশ্যই দিতে হবে। তারপর আপনাকে ফাইন্যান্সিয়াল অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। যাদের কোম্পানি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা প্রতিষ্ঠানের নামের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দুইটি দেখাবেন এবং সেটা লাস্ট 6 মাসেরটা দেখাতে হবে। আর যারা চাকরি করেন তারা পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন এবং সলভেন্সি সার্টিফিকেট দেখাবেন। তো অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনার নাম, ব্যাংকের নাম এবং টেলিফোন নাম্বার খুব সুন্দরভাবে ক্লিয়ারলিভাবে থাকতে হবে। তারপরে স্যালারি স্লিপ লাস্ট 6 মাসের, এটা তাদের জন্য যারা জব করেন, যাদের স্যালারি দেওয়া হয় না, আপনাদের স্যালারি স্লিপটার 6 মাসের যে 6টা স্লিপ থাকবে 6টা স্লিপ দেখাতে হবে। আর যাদের স্যালারি ব্যাংকে দেয়, ব্যাংকের 6 মাসের আপনি স্টেটমেন্টটা দেখাবেন। স্যালারি 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 যে 6টা স্টেটমেন্ট আছে ওই স্টেটমেন্টটা দেখাবেন। তো অবশ্যই আপনাকে এয়ারলাইন অর্থাৎ আপনার এয়ার টিকিট এবং হোটেল বুকিং করতে হবে ডেনমার্কে। এগুলো বুকিং করে রাখবেন, যখন আপনার সব পেপার তৈরি হয়ে যাবে, রেডি হবে, তখন আপনি ফর্মটা পূরণ করবেন। সেনজেনের যে ফর্মটা আছে সেটা পূরণ করবেন। তো আমি আপনাদেরকে এখন সরাসরি পূরণ করে দেখাবো যে কীভাবে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে পারেন। তো এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেটা পিডিএফ আকারে থাকে, এটাকে আপনারা অনলাইনে না, এটা জাস্ট পিডিএফ আকারে থাকে, আপনারা চাইলে এখানে এটা কম্পিউটারে টাইপ করে নিতে পারেন, এটা সবচেয়ে বেটার হয়। এছাড়া আপনি চাইলে হাতে লিখতে পারেন, বাট আপনি টাইপ করে নিতে পারলে এটা সবচেয়ে বেশি বেটার হয়। তো এটা করবেন, যেমন আমি এটা পূরণ করে রাখছি ভিডিওটা ছোট করার জন্য। প্রথমে দেখেন এখানে শিওর নেম, আপনার পাসপোর্ট অনুযায়ী শিওর নেম দিবেন। এখানে যদি মিডল কোনো নাম থাকে তাহলে এটা দিতে পারেন, আর যদি না থাকে তাহলে ফার্স্ট নেম অর্থাৎ গিভেন নেমটা এখানে দিবেন। এখানে আপনার ডেট অফ বার্থটা দিবেন। দেখেন এখানে আমি এডিট করতে পারি, চাইলে এখানে কেটে আবার নতুন করে লিখতেও পারবেন এটা। তারপর প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি যে জেলা জন্মগ্রহণ করছে সেই জেলার নাম দিবেন। এখানে কান্ট্রি অফ বার্থ, এখানে বাংলাদেশ দিবেন, এখানেও বাংলাদেশ দিবেন। এখানে ফেল মেল বা ফিমেল যেটা আছে যে সেটা এখানে ক্লিক করে দিবেন। দেখেন ক্লিক করলে এখানে একটা চিহ্ন, ক্রস চিহ্ন চলে আসবে। যখন এটার মেলের মধ্যে আমি ক্লিক করছি এখানে ক্রস চিহ্ন চলে আসছে। তো এই মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল মেরি যে যেটা সেটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা পূরণ করার প্রয়োজন হয় না। এখানে 11 নম্বর যেটা হচ্ছে এখানে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিবেন, আর যাদের আইডি কার্ড নেই তারা বার্থ সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেটা দিবেন। আপনার টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট কী আছে, অর্ডিনারি পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যে যেটা পাসপোর্ট আছে। সাধারণ মানুষের জন্য অর্ডিনারি পাসপোর্ট। এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, এটা কবে ইস্যু হয়েছে আপনার পাসপোর্টটা এবং এটা কবে মেয়াদ শেষ হবে সেটা দিবেন এখানে, আর ইস্যু হয়েছে কোথায়, ঢাকায়, সেটা দিবেন। এগুলো সব পাসপোর্টের মধ্যে আছে, আপনি দেখে দেখে করে নেবেন। এখানে আপনার আপনার অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস যেটা পাসপোর্টের মধ্যে আছে হুবহু সেইভাবে দিবেন এখানে অ্যাড্রেসটা, এবং নিচে আপনার ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার টেলিফোন নাম্বারটা দিবেন, আর এখানে বলতেছে যে আপনি অন্য দেশের আপনার রেসিডেন্স আছে কি না, যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ইয়েস দিলে আবার সেটা আপনার কতদিন থেকে কতদিনের মেয়াদ আছে সেটা দিতে হবে। এর এখানে আপনার অকুপেশান দিতে হবে অর্থাৎ আপনার পেশা কী, আপনি কী কাজ করেন সেটা, জব করলে জব ই দিবেন। এখানে জবের আপনি প্রাইভেট সার্ভিস দিতে পারেন, জব করলে, আর যারা বিজনেস করেন বিজনেসম্যান দিবেন। ধরেন আপনি ব্যবসা করেন বা আপনার কোম্পানি আছে, এখানে কোম্পানির নাম দিবেন। এখানে আচ্ছা, বিজনেস করলে বিজনেস দিবেন, বিজনেসম্যান, এখানে কোম্পানির নাম নিচে, এবার ডিটেলস অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন এবং ফোন নাম্বারও দিয়ে দিবেন নিচে। আর মেন পারপাস হচ্ছে 21 নম্বর, যেটা মেন মেন পারপাস হচ্ছে ট্যুরিজম। আচ্ছা, 22 নম্বরে চলে যাই,
এখানে আপনি কোন দেশে প্রথম যাবেন সেটা তো আমি প্রথমেই বলছি, যে প্রথমে আপনি ডেনমার্কের এম্বাসিতে যেহেতু ফাইল সাবমিট করব, প্রথমে ডেনমার্ক দিব, ফার্স্ট এন্ট্রি ডেনমার্কে। ভিসাটা কী পড়ে কী রকম নেবেন আপনি, সিঙ্গেল এন্ট্রি না মাল্টিপল? মাল্টিপল দিয়ে দিলাম, যে তারা মনে না চায় তাহলে তারা সিঙ্গেল দিয়ে দিবে। লাস্ট 3 ইয়ারে আপনার কোনো সেঞ্জনে ভিসা ইস্যু হয়েছে কি না, না হইলে না, আর হইলে এটা ইয়েস দিবেন, এবং কতদিন থেকে কতদিন মেয়াদ ছিল সেটা দিয়ে দিতে হবে এখানে। এবার এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট হয়েছে কি না, আপনি সেঞ্জনি ভিসা হলে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই কালেক্ট হবে, আর না হলে তো ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট হবে না। আচ্ছা, এই 28 নম্বরটা যেহেতু এখানে নাই, এখানে 28 নম্বরটা পূরণ করার দরকার নাই, কারণ এটা হচ্ছে যেখানে আপনি যে দেশে আপনি এন্ট্রি করছেন সেঞ্জনি ভিসা পেয়ে, সেখানকার ডিটেলস এখানে দিতে হবে। আপনি যেমন ইন্টেন্ডেড, যেটা আপনি আনুমানিক কবে যেতে চাচ্ছেন সেঞ্জেন, মানে সেঞ্জেন কান্ট্রিতে, আনুমানিক এটা জাস্ট আপনার 20-25 যেদিন আপনি ফাইল সাবমিট করেন এম্বাসি থেকে, তার থেকেই তো আপনার 15 থেকে 20 দিন, 20 দিন পর একটা ডেট দিয়ে দিবেন। অথবা আপনি যে ইটা লিখবেন কভার লেটারটা, সেখানে যেভাবে সাজাবেন ওইভাবে দিয়ে দিবেন, যে কত তারিখে আপনি যেতে চান এত তারিখের দিবেন এখানে, আর কবে ব্যাক করতে চান ওটা দিয়ে দিবেন। এটা কোনো সমস্যা নাই, যে আপনি এরপরে যদি অন্য ডেটে যান তারপর অন্য ডেটে আসেন, এটা সমস্যা নাই ভিসার পাওয়ার পরে। এখানে হচ্ছে আপনার যদি কেউ ইনভাইট করে বা স্পন্সর করে তাহলে তার এখানে ডিটেলসটা দিতে হবে আপনাকে। আর এখানে হচ্ছে যদি আপনার স্পন্সার ইতে না থাকে, না অবশ্যই আপনি ই করবেন, হোটেল বুকিং যদি স্পন্সার করে সে যদি তার বাসায় রাখে তাহলে তার আপনার হোটেল বুকিং করার প্রয়োজন হচ্ছে না। তো হোটেল বুকিং যদি আপনি করেন তাহলে আপনি সেখানে হোটেলের ডিটেলস এখানে দিয়ে দিবেন, ই করে হোটেলের নাম, অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার দিয়ে দিবেন। যদি কেউ কোম্পানি তা কাউকে ইনভাইট করে তাহলে এখানে কোম্পানির নাম ডিটেলস দিয়ে এখানে টেলিফোন নাম্বার দিবেন। আচ্ছা, এগুলো আর প্রয়োজন নাই। যেমন 33 নম্বর যেটা, এটা একটু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ঘরই ইম্পর্টেন্ট, বাট এটা আপনি যেমন আপনি যদি, আচ্ছা এখানে কষ্টটা কে বহন করবে এটা বলছে, যে এখানে কষ্টটা কে বহন করবে, যেমন আপনি যদি নিজে করেন তাহলে এখানে বাই হিমসেল দিয়ে দিলেন। কিভাবে করবেন, ক্যাশ এবং ক্রেডিট কার্ড, যদি শুধু ক্যাশ করেন শুধু ক্যাশই ক্লিক করবেন, আর যদি ক্রেডিট কার্ডও সাথে থাকে তাহলে ক্রেডিট কার্ডও দিয়ে দিবেন। আর এই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কেউ স্পন্সর করে, তো ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে দুইটার মধ্যে ইনভাইটেশন এবং স্পন্সারের মধ্যে দুইটা পার্থক্য আছে। তো মেন পার্থক্য হচ্ছে যে স্পন্সার করবে সে আপনার সকল খরচ বহন করবে, এবং কি কেউ যদি স্পন্সার করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট না দিলেও সমস্যা নাই। যদি কেউ আপনাকে স্পন্সার করে, স্পন্সার হচ্ছে যে আপনার যত খরচ আছে সব সে নিজে বহন করবে। যদি স্পন্সার এগুলো করে থাকে তাহলে এগুলো স্পন্সারের এগুলো পূরণ করবেন। আচ্ছা, গেল 33, 34। ফ্যামিলির কেউ আপনার ইয়ে সিটিজেনশিপ আসে কি না ইউরোপীয় ইউনিয়নের, যদি থাকে তাহলে তার ডিটেলস এখানে দিবেন, শিওর নেম, ফার্স্ট নেম, তার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, আইডি কার্ড, এখানে ডিটেলস তার দিয়ে দিবেন। যদি ফ্যামিলি রিলেশনের কেউ থাকে ইউরোপে তাহলে সেটাও তাদের দিতে পারেন। আচ্ছা, এগুলো সাধারণত খুব কমই থাকে, যাদের থাকে তারা এটা পূরণ করে নেবেন। তো মোটামুটি এটা পূরণ করা শেষ, আশা করি যে এটা অনেক ইজি একটা ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, এটা খুবই ইজি, আমি তো দেখালাম খুব ইজি। আমি আশা করি যে আপনারা খুব সহজে এটা পূরণ করতে পারবেন। এখানে আপনি প্লেস অ্যান্ড ডেট দিবেন, যেহেতু ঢাকার এম্বাসিতে আপনি এটা সাবমিট করেন এই জন্য ঢাকা দিবেন, আর এখানে ডেট দিয়ে দিবেন কত তারিখে আপনি সাবমিট করবেন ফাইলটা, ওই ডেটটা দিবেন, আর এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। যদি অল্প বয়স্ক ছোটো বাচ্চা থাকে 2-3 বছরের, যে সিগনেচার করতে না পারে তাহলে তার পরিবর্তে তার বাবা মা সিগনেচার করে দিবে।
তো এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ। তারপর যদি এখানে অবশ্য আপনার একটা ছবি লাগিয়ে দিবেন আপনাদের আঠা দিয়ে। তারপর যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোথায় বসতে সমস্যা হয় অথবা আপনি রিকোয়ারমেন্ট ডকুমেন্টের ব্যাপারে যদি কোন তথ্য লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারা ইচ্ছা করলে আমার ফেসবুক পেজে জয়েন করে সেখানে আমাকে মেসেজ করতে পারেন। আশা করি যে ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটা প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।